হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌরভ দে, তোমাদের গণিত শিক্ষক। যে প্রশ্নটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? তো এই অঙ্কটি করার জন্য আমি প্রথমে একটি শঙ্কু এঁকে, লম্ববৃত্তাকার শঙ্কু এঁকে কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে হবে সেটি একটু আলোচনা করি। তো এটি একটি লম্ববৃত্তাকার শঙ্কু যার ভূমি অর্থাৎ এই অংশটি একটি বৃত্তাকার ক্ষেত্র। তো আমি ধরে নিচ্ছি এই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হলো R মিটার এবং এই শঙ্কুটির তির্যক উচ্চতা L মিটার। তাই যদি হয়, অর্থাৎ কোনো শঙ্কুর যদি ভূমির ব্যাসার্ধ R হয় এবং তার তির্যক উচ্চতা যদি L হয়, তাহলে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় πRL বর্গমিটার। এখন আমাদের প্রশ্নে দেওয়াই আছে তির্যক উচ্চতা 7, অর্থাৎ এল এর দৈর্ঘ্য 7 মিটার আমাদের প্রশ্নেই দেওয়া আছে, এবং দেওয়া আছে এই শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। মানে কি, এই শঙ্কুর পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেটি হবে 77। অর্থাৎ প্রশ্নানুসারে πRL এর মানই হলো 77। অর্থাৎ এখান থেকে আমরা এই পাই এর মান বসাবো 22/7, আর কে যেমন আছে রাখলাম, এল এর মান 7, এটা আমাদের দেওয়া আছে, তো এটা আমাদের এখানে 77। দেখতে পাচ্ছি এই 7 এই 7 কেটে যাবে, এবং এই 22, এই 22কে আমরা যদি সমান চিহ্নের ওপাশে নিয়ে যাই তাহলে এখান থেকে আসবে 77/22। এখানে আমরা 11 দিয়ে কাটাকাটি করব, নিচে আসবে 2, উপরে আসবে 7। অর্থাৎ অর্থাৎ এই শঙ্কুর ভূমির যে ব্যাসার্ধ হলো 7/2 মিটার। এখন আমাদের প্রশ্ন চেয়েছিল যে শঙ্কুটির ভূমি তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত, অর্থাৎ তার নিচের যে ভূমির যে বৃত্তটি রয়েছে সে বৃত্তের ক্ষেত্রফল কত। তো এক্ষেত্রে ভূমিতলের ক্ষেত্রফল হবে বৃত্তের যা ক্ষেত্রফল, অর্থাৎ πR2। তো এখানে পাই এর মান আমরা জানি 22/7, এবং আর এর মান আমরা অলরেডি বের করেছি 7/2 মিটার, অর্থাৎ 7/2 স্কোয়ার। তো এক্ষেত্রে স্কোয়ার টার্মটাকে যদি ক্যালকুলেট করি আসবে 49/4। এখানে কিছুটা কাটাকাটি হবে, 7 49 দিয়ে কাটবে এবং এখানে কাটবে 2 এবং 11, অর্থাৎ 77/2। তো 77/2 আমরা ক্যালকুলেট করলে আসবে 38.5 বর্গমিটার, এবং এটি হবে আমাদের উত্তর, যে এই শঙ্কু আকৃতির ভূমিতলের ক্ষেত্রফল হবে 38.5 বর্গমিটার। তো vidonko.com ওয়েবসাইটে গণিতটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই আরও বিভিন্ন প্রশ্ন এবং তার সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।